What's up everyone, I'm Niloy and this is your fitness YouTube channel. Guys, অনেক দিন পর আবার চলে আসলাম আমার চ্যানেলে এবং আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম নিলয় ফিটনেস ইউটিউব চ্যানেলে এবং সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমি কিভাবে ওটস তৈরি করি এবং খাই। কেন আজকে এই ভিডিওটা করা, সেটার কারণ হচ্ছে যে অনেকেই কমেন্ট করে এবং অনেকেই আমাকে বলে যে ভাইয়া আমি ওটসটা ডায়েটে কিভাবে খাবো, আমার ওটস তো খেতে মজা লাগে না, ওটস তো কোনো স্বাদ নাই, খেতে তেমন টেস্ট না, এটা কিভাবে খেলে আমরা খেতে পারবো এবং টেস্ট লাগবে এবং অনেক পরিমাণে ওটস খাওয়া যাবে। তো আজকে আমি যেভাবে আপনাদেরকে ওটসটা বানিয়ে দেখাবো সেটা একটু টেস্টি হবে এবং এইভাবে আমি খাই এবং এইভাবে খেলে আপনারাও টেস্ট পাবেন। তো ওটসটা তৈরি করার আগে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে টিপতে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আমাদের দেখতে পারেন। এবং আমার ইনস্টাগ্রাম নিলয় ফিটনেস অফিসিয়াল এবং ফেসবুক নিলয় ফিটনেস অফিসিয়ালে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, আমার নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবেন। এবং এখন থেকে আমি রেগুলার নতুন নতুন বিভিন্ন টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব। তো গাইস, চলুন শুরু করা যাক আমার ওটস রান্না। প্রথমে আমরা একটা পাত্রে পানি নিব, যে পানিটা আমরা গরম করে ফুটাবো। পানিটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমরা চুলাটা অফ করে দিব এবং পানির পাত্রটা নিয়ে নিব। গ্যাস আমরা ওটসটা পাত্রে রেখে দিব। যতটুকু পরিমাণে আমরা খাই অল্প পরিমাণেও খেতে পারি, একটু বেশি খেতে পারলে ফার্স্টে আমরা অল্প পরিমাণে নিয়ে নিব। 50 গ্রাম ওটস নিব। ওটসের পাত্রে আমরা গরম পানিটা দিয়ে দিব। দিয়ে দিলে ওটসগুলো আস্তে আস্তে একটু সিদ্ধ হয়ে যাবে এবং ফুলে যাবে এবং আমরা আস্তে আস্তে নাড়বো। নাড়লে দেখা যাবে যে ওটসগুলোর সাথে গরম পানিটা লাগবে, লাগলে ওটসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে একটু ফুলবে। আমাদের র ওটস তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা টেস্ট বাড়ানোর জন্য এটার সাথে কিছু জিনিস মিক্স করব। তো আমার এখানে আছে হচ্ছে খেজুর, কিশমিস আর হচ্ছে কাজু বাদাম। তো খেজুর আমরা 3 পিস নিছি। তো এই 3 পিস খেজুর আমরা আস্তে আস্তে ছিঁড়ে দিয়ে দিব ওটসে, তাহলে ওটসের টেস্টটা একটু বাড়বে। তো আপনারা যখন খাবেন তখন টেস্টটা পাবেন, খেজুরের একটা টেস্ট আছে, সো ওই টেস্টটাও ভালো। তো খেজুরগুলো একটু ছিঁড়ে দিয়ে দিব। এখানে কিশমিস আর হচ্ছে কাজু বাদাম, তো এই এই সবগুলোই আমি দিয়ে দিব এখানে। তো কিশমিস, খেজুর, কাজু বাদাম দেওয়া হয়ে গেছে। তো লাস্টে আমি আর একটু সুইট করার জন্য, একটু মিষ্টি করার জন্য এখানে আমি 1 চামচ মধু দিয়ে দিব। 1 চামচ মধু দিলে এখানে দেখা গেল আর একটু টেস্ট বাড়বে। সো এখানে আমাদের কিশমিস, মধু, খেজুর, তারপর হচ্ছে বাদাম, তো আমাদের ওটস তৈরি হয়ে গেছে। তো এইটাকে আমরা ভালোভাবে নেড়ে, তো এইটা আমি সকালে ব্রেকফাস্টও খেতে পারি, সারাদিন আমাদের দেখা যাবে সারাদিন শরীরে ভরপুর এনার্জি দিবে। আর হচ্ছে এটার সাথে 2টা ডিম যদি থাকে সকালে ব্রেকফাস্টে তাহলে ভালো হয়। আর হচ্ছে এমনিতে আমরা সকালে ব্রেকফাস্ট ছাড়াও যদি খাই আমরা খেতে পারবো, এটা যে কোনো সময় খেতে পারবো। সাথে আমরা আরেকটা কিছু রাখতে পারি, প্রোটিন জাতীয় খাবার, যেমন প্রোটিন শেক থাকতে পারে, চিকেন থাকতে পারে, তারপরে ফিশ থাকতে পারে, বিফ থাকতে পারে অথবা ডিম থাকতে পারে, যে কোনো একটা জিনিস দিয়ে আমরা প্রোটিনটা কভার করে নিব। আর এটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট ফ্যাট সোর্স, তো এটা একটা আদর্শ খাবার। তো আপনারা ট্রাই করতে পারেন, ওটসটা খুব হেলদি একটা ফুড। এবং আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং নেক্সট টাইম আমি আরও অন্য অন্য বিভিন্ন টপিকে ভিডিও নিয়ে আসতেছি। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিলয় ফিটনেসের সাথে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।